আমরা অনেকেই প্রায়ই বাইরের খাবার খাই, আবার অনেক সময় অসতর্কতাবশত প্রিয় খাবার হয়তো একটু বেশি খেয়ে ফেলি, তারপর হঠাৎ করে শুরু হয়ে যায় প্রচণ্ড পেট ব্যথা, পেট খারাপ, গা বমি ভাব বা অ্যাসিডিটির নানা রকম ওষুধ বা সমাধান থাকে। পেট ব্যথার সে অর্থে কোনো সমাধান নেই বললেই চলে। পেটের ভেতরের সমস্যা বন্ধ হয়ে গেলে পেট ব্যথা কমে যায়। অনেক সময়ে প্রচুর পরিমাণে পানি খেলে পেটের সব বিষাক্ত পদার্থ বেরিয়ে যায় শরীর থেকে, তাতেও পেট ব্যথা থেকে নিস্তার পাওয়া যায়। আবার অনেক সময় ঘরোয়া সমাধানেও পেট ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব। যেমন ধরুন আদা, আদা বমি বমি ভাব আর পেট ব্যথা কমাতে খেতে পারেন। শরীরের সব রকম প্রদাহ দূর করতে সাহায্য করে এই আদা। রান্না করা, কাঁচা বা চায়ে দেয়া যেমনভাবে ইচ্ছা খেতে পারেন। ক্যামোমিল চা বদ হজম, বমি ভাব, ডায়রিয়া, পেটে ব্যথাসহ নানা ধরনের অসুখ নিরাময়ে কাজ করে ক্যামোমিল চা। ক্যামোমিলের ভেষজের গুণ নিয়ে খুব বেশি গবেষণা এখনও পর্যাপ্ত না হলেও এর নানা রকম উপকারিতার কথা অনেকেই জানেন, তাই পেট ব্যথা কমাতে ক্যামোমিল চায়ের উপর ভরসা রাখতে পারেন। পুদিনা পাতা, পুদিনা পাতার চা পেটে ব্যথা কমাতে সাহায্য করে। হজমজনিত সমস্যা, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, বদহজমজনিত সমস্যায় পেট ব্যথা হলে পুদিনা পাতা তা কমাতে সহায়ক। কাঁচা কলা, একটু পেট খারাপ হলেও কাঁচা কলা দিয়ে অনেকেই শিং মাছের ঝোল খায়। কাঁচকলা সিদ্ধ করে খেলেও তা পেট ব্যথা আর পেটের প্রদাহ কমাতে সাহায্য করে। কাঁচা কলায় ভিটামিন B6, ফোলেট এবং পটাশিয়াম থাকে। শরীরে কোনো পেশিতে টান লাগলে, ব্যথা হলে বা ক্র্যাম্প হলে তা কমাতেও সাহায্য করে এই কাঁচা কলা। দই, শরীরে ডিসবায়োসিস হলে মানে পেটের ব্যাকটেরিয়ার ভারসাম্যে সমস্যা হলেও পেট ব্যথা হতে পারে, তাই দইয়ের মতো প্রোবায়োটিক খেলে এই ভারসাম্য বজায় রেখে পেটে ব্যথা কম করতে পারে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।